শুধু দর্শক, আজ আমরা দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর নামের গ্রামে, যেখানে আমাদের মরমী কবি লালন শাহের জন্মভূমি নামেই পরিচিত এবং তার পালক পিতা হিসেবে যে পরিচিত, গুরু হিসেবে পরিচিত সিরাজ সাইজির সমাধিস্থল থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা লালন শাহের জন্মভূমি যে হরিশপুর গায়ে, সে বিষয়ে কিছুটা এভিডেন্ট আমরা এখান থেকে পেয়েছি, যে সম্পর্কে আপনাদের কাছে আমরা বলব। কথিত আছে এখানকার যারা স্থানীয় মানুষ এবং দীর্ঘদিন যারা এখানে দেখে আসছেন এবং যাদের বয়স অনেক বেশি, তারা বংশ পরম্পরায় শুনে আসছে যে সিরাজ সাহেব নামের একজন ব্যক্তি এখানে ছিলেন। এখানে কোনো একদিন আমাদের এর সাইডে একটা অনেক বড় বিল আছে, যে বিলে এখন থেকে অনেক আগে অর্থাৎ 2-500 বছর আগে এখানে একটা স্রোতধারা ছিল, জলস্রোতধারা, যেখানে অনেক বড় বড় নৌকা যাতায়াত করতে এখানে একটা ঘাট ছিল। যেই ঘাটে মানুষের অনেক বেশি আনাগোনা থাকতো, সেই ঘাটে কোনো একদিন আমাদের মরমী কবি লালন সাহেবজিকে তার একটা অত্যন্ত মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয় একটা চাড়ি অথবা এখানে স্থানীয় ভাষায় হাড়িতে করে, যেটা হচ্ছে এই ঘাটে এসে দাঁড়ায় বা ঘাটে এসে সিরাজ সাহেবজি অথবা কথিত আছে তার স্ত্রী যে কেউ পায়, এই মরমী কবি আমাদের সে বাচ্চা আমাদের লালন সাহেবজিকে পেয়ে তারা নিয়ে আসে এবং নিজেদের সন্তানের মতো লালন পালন করে। সেখান থেকেই আমাদের মরমী কবির সেই আধ্যাত্মিক পিতা এবং যার কাছ থেকে সে দীক্ষা গ্রহণ করেছে সিরাজ সাহেবজির কাছ থেকে, সে আস্তে আস্তে আধ্যাত্মিক দীক্ষা পেতে থাকে। পেতে থাকার এক পর্যায়ে সে অনেক বেশি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হয়। এই আধ্যাত্মিক জ্ঞান এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন তার গুরুজি অর্থাৎ সাহেবজি আমাদের সিরাজ সাহেবজি যখন বুঝতে পারে যে তার জ্ঞানের, আধ্যাত্মিক জ্ঞানের যে বিশালতা অনেক বেশি, তখন সে মনে করে আমার কাছে তা রাখা ঠিক হবে না। এই জন্য তিনি কোনো এক সন্ধ্যার সময় আমাদের লালন সাহেবজিকে বলে, তুমি আমার এখান থেকে এমন একটা আশ্রয় বা এমন একটা আশ্রম তৈরি করো যেখানে আজকে সন্ধ্যার সময় তুমি যাবে আর যেখানে গিয়ে তোমার সকাল হবে, অর্থাৎ এখান থেকে উত্তর দিকে চলে যাবে, উত্তর দিকে গিয়ে যেখানে তোমার সকাল হবে সেখানে তুমি তোমার আশ্রয়স্থল এবং আশ্রম গড়ে তুলবে, যেখান থেকে তুমি মানুষ তোমার কাছ থেকে জ্ঞানের দীক্ষা এবং আধ্যাত্মিক দীক্ষা পাবে। এইভাবে তিনি কোনো এক সন্ধ্যার সময় তার গুরু সিরাজ সাহেবজির নির্দেশক্রমে তিনি সারা রাত ধরে গিয়ে সকাল হয় কুষ্টিয়ার ছেউড়িয়া নামের এক স্থানে, যেখানে তিনি তার অবস্থান গ্রহণ করেন এবং ওখানে তিনি তার আশ্রয়স্থল অর্থাৎ আশ্রম গ্রহণ করে মানুষকে দীক্ষা দেওয়া প্লাস তিনার গবেষণা লব্ধ যে আধ্যাত্মিক জ্ঞান চর্চা তিনি শুরু করেন। সেইভাবে এখানে হচ্ছে তার জন্মভূমি, তার এভিডেন্ট মেলে তারপরেও এখানে বিভিন্ন জায়গাতে তার সর্বপ্রথম যে ভক্ত দুগ্ধশাই, তার এখানে সাইডে একটা গ্রাম আছে, গ্রামের নাম বেলতলা, বেলতলায় তার সমাধিস্থল আছে। এছাড়াও এখানে যে ঘাট রয়েছে সেই ঘাটের অস্তিত্ব আমরা দেখেছি, প্লাস আমাদের মরমী কবি লালন সাহেবজির প্রতিটা গানেই রয়েছে তার গুরু সিরাজ সাহেবজির কথা। সেই সিরাজ সাহেবজির যে কবর বা সমাধিস্থল তার এখানে অবস্থিত, এটাও একটা আমাদের লালন সাহেবজির জন্ম, যে আমাদের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গায়ে তার প্রমাণ মেলে। এছাড়াও হাজারো প্রমাণ মানুষের মুখে মুখে আছে, তাছাড়াও বিভিন্ন আক্ষরিক প্রমাণ আমরা পেয়ে থাকি, বিভিন্ন নিদর্শনের মাধ্যমে যে প্রমাণগুলো আছে তাও পেয়ে থাকি। তাই আমরা আমাদের ঝিনাইদহ জেলার সন্তান হিসেবে আমাদের সত্য কথা অর্থাৎ আমাদের সেই সাধক আমাদের মরমী কবি সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্ম সত্যটা জানুক, সত্য ইতিহাস জানুক, জেনে তাদের নিজেদেরকে সমৃদ্ধ করুক, সেই প্রত্যয়ে সারা বাংলাদেশের সাথে সাথে সারা বিশ্ব যেন আমাদের লালন সাহেবজি সম্পর্কে, তার জন্ম কথা সম্পর্কে, তার আদুর কথা সম্পর্কে সঠিক কথা, সঠিক তথ্য অর্থাৎ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গায়েই যে তার জন্ম, এই সঠিক তথ্যে আমরা সকল জীবিত হয়ে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের
এপিসোড এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।